প্রিয় দর্শক, সিনেমা প্রেমী এবং সকল সাকিবিয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই সবাই খেয়াল করেছেন, গত পরশুদিন অর্থাৎ 19 এপ্রিল অনন্ত জলিল অভিনীত কিল হিম সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। 2 মিনিট 52 সেকেন্ডের ট্রেলার অর্থাৎ 172 সেকেন্ডের এই ট্রেলারটি শুরু হয়েছে আমি কে আমি নিজেকেই খুঁজে পাচ্ছি না, আমি নিজেকে খুঁজে ফিরি। অর্থাৎ অনন্ত জলিলের একটি অতীত আছে, সেই অতীতটি কী, এই প্রশ্ন দিয়েই শুরু করা হয়েছে ট্রেলারটি। দর্শকের মনে প্রশ্ন জাগবে, অনন্ত জলিলের অতীত কী, তিনি কী মনে করতে চাচ্ছেন, তিনি কেন নিজেকে মনে করার চেষ্টা করছেন, তিনি কি অতীত ভুলে গিয়েছেন। ট্রেলারের কাজই হলো এটা, দর্শকদের মধ্যে প্রশ্ন তৈরি করা, আগ্রহ তৈরি করা। এই আগ্রহ মেটানোর জন্য এবং প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দর্শক সিনেমা হলে যাবে, এটি করার চেষ্টা করা হয়েছে এই ট্রেলারে। কিন্তু যেটি করতে পারেনি সেটা হলো, অনন্ত জলিলের নামের পূর্বে সুপারস্টার অ্যাকশন হিরো ব্যবহার করা হয়েছে, কিন্তু তার প্রতিটি অ্যাকশন ডায়লগের সাথে ফিজিক্যাল এক্সপ্রেশন খুবই দুর্বল। তিনি এক্সপ্রেশন দিতে পারেননি, নিজেকে সেভাবে তুলে ধরতে পারেননি, কারণ তার এক্সপ্রেশনের সাথে আমার মনে হয় তিনি প্র্যাকটিস খুবই কম করেছেন। অল্প সময় নিয়ে এই সিনেমাতে তিনি অভিনয় করেছেন, যে কারণে তার ডায়লগ ডেলিভারি অত্যন্ত দুর্বল হয়েছে, আগের মতো তার অভিনয়ের কিছুটা দুর্বলতা রয়ে গিয়েছে। এবং এই সিনেমাতে আরেকটি বিষয় হলো বর্ষার চরিত্রটি। বর্ষা এখানে কী করেন, মানুষের স্মৃতিশক্তি নিয়ে কাজ করেন, মানুষের স্মৃতিকে ভুলিয়ে দেন, চেঞ্জ করে দেন, যে কারণে অনন্ত জলিল তার অতীতকে ভুলে গিয়েছে। এবং কথা হলো, বর্ষা কেন অনন্ত জলিলকে স্মৃতিশক্তি ভুলানোর কাজে ব্যবহার করেছেন, বর্ষার আসলে লক্ষ্য কী, তিনি অনন্ত জলিলকে দিয়ে কী করাতে চাচ্ছেন, অনন্ত জলিলের ব্যাপারে তার চূড়ান্ত লক্ষ্য কী, এটিও একটি প্রশ্ন। বিষয় হলো, প্রশ্নগুলো তৈরি করার ক্ষেত্রে দর্শকদের মধ্যে যে বিশ্বস্ততা তৈরি করা, বিশ্বাসের সাথে দর্শক এই প্রশ্নগুলো মিটানোর জন্য হলে যাবে, এই বিশ্বাসটা কোথায়, কীভাবে এই বিশ্বাসটা তৈরি হবে। কারণ দর্শক জানে বর্ষা অনন্ত জলিলের স্ত্রী, এটা শুধুই অভিনয়, এটা শুধুই সিনেমা, সিনেমাতে যা হচ্ছে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য দর্শক সিনেমা হলে যেতে চাইবে না, এটি হলো খুব স্বাভাবিক একটি বিষয়। কারণ দর্শক যখন বুঝতেই পারবে তারা স্বামী স্ত্রী, এখন আমাদেরকে যা করাতে হচ্ছে এটি একটি ড্রামা, শুধু ড্রামা দেখার জন্য আপনাকে দেখার জন্য দর্শক যাবে না, দর্শকের বিশ্বাস হতে হবে এখানে একটি বিশাল ঘটনা রয়েছে, এই ঘটনাটা কী আমাকে জানতে হবে। সেই বিশ্বাস যদি তৈরি না হয় দর্শক সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়বে না, দর্শকের মধ্যে সেই আগ্রহ তৈরি হবে না। এটি খুবই একটি স্বাভাবিক ঘটনা, এটি হওয়ার জন্য সিনেমা বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর অনন্ত জলিলের সাথে আরও যে দুজন অভিনয় করেছে, মিশা সদাগর এবং রুবেল, এই দুজনের চরিত্র রহস্যময় হিসাবে রেখে দেওয়া হয়েছে, কিন্তু রহস্যের প্রতি যে আগ্রহ তৈরি করার প্রবণতা ট্রেলারের মধ্যে থাকার কথা, সেই আগ্রহ এখানে তৈরি করতে পারেনি, বিশেষ করে আমার মধ্যে আগ্রহ তৈরি করতে পারেনি। আমি কেন রুবেলকে দেখতে যাব, আমি কেন অনন্ত জলিলকে দেখতে যাব, আমি কেন বর্ষাকে দেখতে যাব, কারণ বর্ষা স্বামী স্ত্রী, রুবেল এখানে কী দিয়ে শুরু করেছে যে আমি রুবেলের এই জিনিসটি, এই রহস্যটা খোলার জন্য আমি সিনেমা হলে যাব, যে কারণে খুব বেশি যে এই সিনেমাটি আগ্রহ তৈরি করবে, মানুষ হুমড়ি খেয়ে পড়বে, হিট সুপার হিটের তকমা দিবে, এটি আমার কাছে মনে হয়নি। ওভারঅল ট্রেলারের এক্সপ্রেশন ভালো হয়েছে, কিন্তু ট্রেলারের প্রতি মানুষের, দর্শকদের যে আগ্রহ তৈরি করা, বিশ্বাস তৈরি করা, সেটি তৈরি করতে পারেনি। তবুও দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।